2023 সালে সর্বশেষ রাইড দিচ্ছি, আজকে সর্বশেষ ট্যুর দিচ্ছি আমি। তো 2024 সালে কি কি ট্যুর দিব সবাই কমেন্টে জানান দ্রুত, এবং অবশ্যই আমাকে জানাবেন কোথায় কোথায় যাওয়া যায় 2024 সালে নতুন বছরে। আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের 2024 সালের। তো ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে দোহার, একদম সকাল সকাল বের হয়ে গেছি আমরা। তো এটা কিসের উদ্দেশ্যে যাচ্ছি নেক্সটের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। তো আজকে এটার ভিডিওর মূল কারণ হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আসছি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানার জন্য 2024 সালের। তো যাই হোক ভাই ব্রাদাররা, আপনারা কিন্তু খুবই সাবধানে থাকবেন, এই 2024 সালের আনন্দ করতে গিয়ে যেন কেউ কারো ক্ষতির কারণ না হয়ে যায়। আমরা সবাই সাবধানে রাইড করবেন, সাবধানে মজা করবেন, অতিরিক্ত যেন মজা করতে গিয়ে কারো কান্নার কারণ বা কারো ক্ষতির কারণ না হয়ে যায়। তো যাই হোক, আমি জ্ঞান দেওয়ার মতো মানুষ না ভাই। যাই হোক, এখন আমরা যাইতেছি হচ্ছে দোহারে, একদম সুন্দর একটা সকাল উপভোগ করতেছি, হালকা হালকা রোদের আলো গায়ে পড়তেছে, শীতের মধ্যে একটা গরমের ভাব আসতেছে, খুব ভালো ফিল করতেছি আর কি। তো যাই হোক, দুই পাশে গাছপালা দেখতেছেন, একদম পিওর অক্সিজেনটা পাচ্ছি। আর আমরা যে ঢাকা শহরে থাকি, তো এখানে তো ভাই বুঝেনি, মানে কোনো পিওর অক্সিজেন নাই, শুধু একদম মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরা, অক্সিজেনের মাত্রা খুবই কম। তো এদিকে আসলে এমনি মন ভালো হয়ে যায়, প্রাকৃতিক দৃশ্য দেখলে এমনি ভালো হয়ে যায়। যাই হোক, আপনারা যারা যারা দোহারে আসছেন, এই রাস্তাগুলো জানেন যে কতটা সুন্দর। তো যাচ্ছি আজকে দোহারে, ওইদিকে আমরা ময়নুরঘাটে যাব, ইলিশ খাবো। তো ওখান থেকে যদি ইলিশ না পাই সেক্ষেত্রে আবার মাওয়া যাব, ওখানে ইলিশ খাবো। তো এই ভিডিওগুলো খুব শীঘ্র নিয়ে আসবো, এটার পরের ভিডিওতে আপনারা এই ভিডিও পাবেন। তো খেজুরের রস খাওয়ার জন্য মূল উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম আজকে। তো আমরা সেটা খেজুরের রস খাওয়ার যে ভিডিওটা সেটাও আপনি পাবেন নেক্সটের ভিডিওতে। একে তো নতুন বছর শুরু, তার মধ্যে ইলেকশনের সিজন, সবার এর মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে। তো সবাই সাবধান থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন, নতুন বছরে সবাইকে নতুন শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে, কারণ 2024 সাল নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য সবাইকে। সবাই ভালো থাকবেন আর সবাই নিজের খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভাই ব্রাদারকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।